এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিওতে বেশ স্পেশাল তিনটা আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যেটা আপডেট দেবো সেটা কালকে একটা ম্যাসিভ ব্যাপার হতে চলেছে। তো সেই আপডেটটা হচ্ছে পুষ্পার সিকুয়েল পুষ্পা টু দ্য রুল, এই সিনেমাটার যে তারা একটা ম্যাসিভ বিভিন্ন জায়গায় ইভেন্ট করার যে তারা প্রোগ্রাম করেছে, তার মধ্যে প্রথম পাটনা পড়ছে, তারপরে কলকাতাতেই সম্ভবত তারা আসছে দ্বিতীয় ইভেন্টটায়। তো প্রথমে পাটনাতে কালকে তারা একটা ম্যাসিভ ইভেন্ট করতে যাচ্ছে, এবং যেইখানে গান্ধী ময়দান নামে একটা জায়গা রয়েছে সেইখানে তারা কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্টটা ওখানেই করছে, এবং সেখানে এত এত ভিড়, আজকে বিকাল থেকে সেখানে ভিড় লেগে গেছে, এত এত পরিমাণ সেখানে ক্রেজ চলছে। এরকম একজন সুপারস্টারের, মানে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের যারা সুপারস্টার হয়েছেন তাদের হিন্দিতে এরকম ক্রেজ কিন্তু এই সময় আল্লু অর্জুন, প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন এদের মধ্যে কিন্তু দেখা গেছে। তবে আল্লু অর্জুনের জন্য এই ক্রেজটা জাস্ট ম্যাসিভ রকমের। দেখা যাক ট্রেলার লঞ্চ ইভেন্টটা কতটা দুর্ধর্ষপূর্ণ হয় এবং ট্রেলারটা বিশেষ করে কেমন হয় সেটাই আমি দেখার অপেক্ষায়, এবং আরও কাজ যারা রয়েছে তাদেরকে দেখা যেতে পারে। দেখা যাক এই ইভেন্টটা তারা কেমন করে সম্পূর্ণ করে, এই প্রথম মানে ইভেন্টটার প্রথম যে গন্তব্যস্থল আছে সেইখানে। তো এটা আসলে হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে পরিচালক অর্ণব কে মেদিয়ার পরবর্তী সিনেমা আসতে চলেছে, যেটার একটা মোশন পোস্টার তারা ছেড়েছে। সিনেমাটার নাম হচ্ছে হাঁটি হাঁটি পা পা। এই সিনেমাটা প্রোডিউস করছে হচ্ছে সেলুলয়েড ফিল্মস, এবং কো প্রোডিউস করছে হচ্ছে মানবতা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড। রুক্মিণী মিত্র এই সিনেমাটাতে লিড রোলে রয়েছে আপাতত জানা গেছে, এবং সামার 2025 মানে 2025 সামনে বছর গ্রীষ্মে সিনেমাটা আসছে, মানে এপ্রিল মে জুন এইরকম টাইমেই সিনেমাটা আসতে চলেছে। এটা আসলে হচ্ছে দ্বিতীয় আপডেট। থার্ড এবং সব থেকে একটা বড় আপডেট হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে পরিচালক তথাগত মুখার্জির পারিয়ার পরে তারা পারিয়ার টু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, এবং পারিয়ার টু এর পরে দ্বিতীয় অ্যানাউন্সমেন্টও চলে আসে তথাগত মুখার্জির আপকামিং সিনেমা। সেই সিনেমাটার নাম হচ্ছে রাস। রাস পূর্ণিমার যে শুভতিথি হলো সেখানে তারা মোশন পোস্টার ছেড়ে তারা এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করে, এবং যেই সিনেমাটা তথাগত মুখার্জি ডিরেকশন দিচ্ছেন, এবং সেখানে চিত্রনাট্য সংলাপ লিখেছে হচ্ছে অন্তরা বন্দ্যোপাধ্যায় এবং তথাগত মুখার্জি দুইজনে, এবং অতিরিক্ত সংলাপগুলো লিখেছেন হচ্ছে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। এই সিনেমাটাতে লিটলি রয়েছে হচ্ছে বিক্রম চ্যাটার্জি, দেবলীনা কুমার, দেবাশিস রায়, সুরাইয়া পারভীন, বিমল গিরি রয়েছে, রণজয় রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, অর্ণ মুখোপাধ্যায় রয়েছে, পারিজাত চৌধুরী রয়েছে, অরিন অপ্রতিম চ্যাটার্জি রয়েছে, দেবপ্রসাদ হালদার রয়েছে, শঙ্কর দেবনাথ রয়েছে, অনুষা মজুমদার রয়েছে, সুদীপ মুখার্জি রয়েছে, এবং আরও অনেকগুলো কাস্ট এই সিনেমার সঙ্গে যুক্ত। একটা ম্যাসিভ 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 কাস্ট। ও হ্যাঁ, স্বাতী মুখার্জিও রয়েছে এখানে। তো ম্যাসিভ এই কাস্টার সঙ্গে তারা কাজ করতে চলেছেন, এবং সেটা কতটা দারুণ করে তৈরি হয় সেটা এখন দেখার। এই সিনেমাটা প্রোডিউস করছে হচ্ছে ছবির মতো এন্টারটেইনমেন্ট প্রোডাকশন, তাদের সম্ভবত এটা প্রথম কাজ, কারণ এই প্রোডাকশনের কাজ তো আমি আগে দেখিনি, আমি ভুলও হতে পারি বা ঠিকও হতে পারি। তো দেখা যায় এই সিনেমাটা কেমন হয়। তারা যে মোশন পোস্টারটা ছেড়েছে সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা ফোক সং চলছে, আমার নিতাই যে গানটা আমার একটা খুব পছন্দের গান। দেখা যাক সিনেমাটা কেমন হয়। মোশন পোস্টারটার মধ্যে তারা হারিয়ে যাওয়া মানুষের গল্পের সাথে বিভিন্ন রকম হারিয়ে যাওয়ার গল্প লিখেছে, যেগুলো আমাদের জীবন থেকে রাস পূর্ণিমা উপলক্ষে সেই সময় যে কথাবার্তাগুলো আগে সময় হতো, এখন যেগুলো হারিয়ে গেছে সেইগুলোকে নিয়ে তিনি একটা কিছু স্পেশাল বানাবেন। দেখা যাক কেমন হয় সিনেমাটা, আমি তো খুব বেশ এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।